আসলে মানুষ তার কাছ থেকে শুধু ধোকা খেয়েছে। আসলে শিমুর সাহেব মিথ্যা বলতে বলতে সত্যি কথা বলা ভুলে গেছেন। সবাইকে স্বাগত দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কথা লড়াই এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব নাটোর দুই এই আসন নিয়ে। নাটোর সদর ও নলডাঙ্গার এই আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 384,050 জন ভোটারের ভোটেই 7 জানুয়ারি নির্ধারিত হবে কে হচ্ছেন তাদের জনপ্রতিনিধি। এই আসনের দুজন আলোচিত প্রার্থী আছেন আমাদের সাথে। আছেন নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল, আছেন মোহাম্মদ আহাদ আলী সরকার। আপনাদের দুজনকেই স্বাগত। আর এই পুরোটা সময় জুড়ে আমি রাফেজ সাদন আদেল থাকবো আপনাদের সাথে। আপনাদের মাঠের লড়াই তো শুরু হয়ে গেছে, তার সাথে সাথে কথার লড়াইও শুরু হয়েছে। আমরা আপনাদের আজকের দিনের মাঠের লড়াইয়ের কিছু অংশ দেখে আবারও ফিরব আমাদের কথার লড়াইয়ে। আমার প্রতিপক্ষ তিনি হলেন নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল। ওনার কিছু সন্ত্রাসী লোকজন আছে যারা আমাদের লোকজনকে, আমার সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। সেসব বিষয়ে আমি প্রশাসনকে জানিয়েছি, চলার পথে সাধারণ মানুষের উপরে ভয়ভীতি প্রদর্শন করবে, মানুষকে ভয় দেখাবে, ভোট সেন্টারে গেলে অমুক করবো তমুক করবো, তো খুন করব, মেরে ফেলবো, এরকম কথাবার্তা বলছে। তাদেরকে আমি মনে করি যে পুলিশ বাহিনী তাদেরকে স্কট করা উচিত, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যে সমস্ত প্রার্থী রয়েছে তারা স্ব স্ব এলাকায় তারা কাজ করছে, কেউ আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বিপত্তি নাই। জনগণ যাকে ভোট দেবে তা নির্বাচিত হবে। আহাদ আলী সরকার, 2008 সালে আপনি নৌকার এমপি ছিলেন, এরপর পর নৌকা থেকে ছিটকে পড়েছেন এবং তার পরবর্তীতেই হাল ধরেছেন আপনার দলের শফিকুল ইসলাম শিমুল, এবং পরপর দুবার কিন্তু তিনি আস্থায় আছেন নৌকার। এই যখন পরিস্থিতি নির্বাচনের মাঠের লড়াইয়ে কিন্তু আমরা দেখলাম একটা ভয়ভীতি প্রদর্শনের একটা অভিযোগ রয়েছে, আপনি কি আরেকটু স্পেসিফিক করবেন আহাদ আলী সরকার যে আর কি কি ধরনের বাধা আপনি পাচ্ছেন? আমার ছোট ভাই শিমুলের জি নেতাকর্মীগুলো বয়সে বলে কিছু ছোট, তার কারণে তারা মানে কোন জায়গায় আমি ক্যানভাসে গেলে, আমি গেলে জি তারা আমার পাশে এসে উৎসাহী বলো কথাবার্তা বলে আমাকে বিভ্রান্ত করতে চায়, আমাকে ডিস্টার্ব করতে চায়। যে নির্বাচনী প্রচার সেটা থেকে আমাকে বিরোধ করতে চায়। আসলে আমার মনে হয় কোনো প্রয়োজন নাই। আমি আগামী সরকার আমি আমি কিভাবে কি করেছি কি না করেছি এটাই তো আমার কথা বলে ভালো হয়। কিন্তু কেউ সাহেব তার নিজের কি করেছে কি না করেছে সে কথাগুলো বললে ভালো হয়। আমি আমার কর্মীদের দিয়ে শিউ সাহেবকে আমি যদি ডিস্টার্ব করি, কিংবা শিউ সাহেব যদি তার কর্মীদের দিয়ে আমাকে ডিস্টার্ব করে, এটা আমার মনে হয় আমাদের এই প্রতিযোগিতাটা সুন্দর বিমানের সুন্দর মানান সই হয় না, এটা বিমানের হয়। আমি তাই তাকে আজকে এই মানে প্রতিযোগিতার এই ফলে আমি তাকে অনুরোধ করতে চাই তিনি যেন তার এটা কর্মীকে সুন্দর স্বচ্ছ ভাবে পরিচালনা করেন, তিনি যেন তাদেরকে সুন্দর ভাবে পরামর্শ দেন। শিবু সাহেবের যে পুরো নেতা কর্মী তার সঙ্গে চলাচল করে অথবা তার চলাচলের বাইরেও তারা বিভিন্ন মাঠে ময়দানে চলাচল করে, তারা সেইখানে চলতে গিয়ে আমাদের লোকজনকে যাতে বিভ্রান্ত না করে, খারাপ কথাবার্তা না বলে, ধমকাধমকি না করে বা আমাদেরকে যাতে ভয়ভীতি প্রদর্শন না করে, তাহলে আমার মনে হয় আমাদের নির্বাচনটা অত্যন্ত সুন্দর হতে পারে। এই প্রসঙ্গে আপনি বলেছেন আমার বড় ভাই সরকার তিনি বলছেন আওয়ামী লীগ বড় সংগঠন, এশিয়ার সর্বাধিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা রয়েছে সারা বাংলাদেশে, নাটোর জেলা ও
লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে এবং হাজার নেতা কর্মীরা গ্রাসপথে রয়েছে। আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখুন যে বঙ্গবন্ধু আদর্শে নৌকা আমরা যে আমলি করি বঙ্গবন্ধু শেখাচ্ছিলাম আগামী 7ই জানুয়ারি সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা নৌকা করে দিয়েছেন তৃতীয়বারের মতো। আগে কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আদানি সরকার সাহেব তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তার পূর্বে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমি বলতে চাই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আদানি সরকার মন্ত্রী থাকা অবস্থায় তার যেভাবে কাজ তিনি করেছেন যে কাজ করেছে যদি মন্ত্রী থাকা অবস্থায় ভালো কাজ করতে বা ভালো নেতা কর্মীর সাথে সংযোগ থাকতো ভালো কাজ করতো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তাকে আবার তাকে মনোনয়ন প্রদান করতেন। তাহলে কি কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে দ্বিতীয় মনোনয়ন প্রদান করে নাই সেটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি আমাকে নিয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমার বড় ভাই যে কথাটি বললেন আওয়ামী লীগ নাটোরে অত্যন্ত শক্তিশালী সুসংগঠিত, আমি যখন সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি আমার বাউ ডি নান 305টি গ্রামে আমরা আওয়ামী লীগ নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে বাউ ডি নান পরিষদের চেয়ারম্যান আমি জয়লাভ করিয়েছিলাম, 2টি পৌরসভা মেয়র আমি জয়লাভ করেছি, 2টা উপজেলা চেয়ারম্যান জয়লাভ করেছি আমার নেতা কর্মীদের সাথে দিয়ে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন নৌকা আমাকে দিয়েছেন তখন আওয়ামী নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, তাদের কোথাও 2-4 জন ব্যক্তি তার মধ্যে বলতে চাই নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুক্তিজারি বাবু আছেন, আমার সঙ্গে বড় ভাই আদানি সরকার, এই 3 জন নেতা এক জায়গা হয়ে কাঁধে কাঁধ মিলে তারা নৌকার বিরুদ্ধে হিসেবে নৌকার বিপক্ষে কাজ করছেন। এখন যে সমস্ত জায়গা আমার বড় ভাই বলতে পারবে না আমি জীবনে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, সে নৌকার বিপক্ষে যখন কাজ করতে যাচ্ছে কারণ এখানে তো আরো রাজনৈতিক সংগঠন তারা নির্বাচন করছে, এখানে জাতীয় পার্টি আছে, জাসদ আছে, বাংলাদেশ কংগ্রেস আছে, বিভিন্ন পার্টি তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার আরাম ভাই যেখানে যাচ্ছে আমাদের যে সমস্ত জায়গার ক্যাম্প রয়েছে ওই ক্যাম্পের পাশে গিয়ে ক্যাম্পের মধ্যে যা ভোট চাচ্ছে তখন ওই ক্যাম্পের নেতা কর্মীরা নৌকা নৌকা স্লোগান দিচ্ছে, তখন আরাম ভাই কিন্তু করে চলে আসছে। কিন্তু দেখুন নির্বাচনের তফসিল ঘোষণার পর আমি চ্যালেঞ্জ করে বলছি আমি যদি দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা বললেন যে আমাকে নমিশন দিলেন একমাত্র সেদিনকালে আমি নাটোরে আসার পরে সাধারণ নেতা কর্মীরা হাজার হাজার নেতা কর্মীরা রাস্তায় আমাকে অভ্যর্থ জানিয়েছে, আমি কাউকে বলি নাই, তারপরেও ওই ঘটনার পর থেকে একটাও আমি আচরণ বিধি লঙ্ঘন করা আমি কোনো কাজ করি নাই। কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই আহাদানি সরকার তিনি স্বতন্ত্র প্রার্থীদেরকে বিক্রিয়া দিয়েছেন, সেদিন থেকে আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছে এবং আবার একজন নেতা সে পোস্টার দীঘাপতি ইউনিয়নে পোস্টার লাগাতে গিয়েছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই আহাদ ভাই সমর্থক দুজন ব্যক্তি তাকে বাস দিয়ে মেরেছে, আমি কিন্তু একটা দুঃশব্দ করতে দিই নাই। ওকে, এখন আমার আওয়ামী লীগ হচ্ছে নাটোরের শক্তিশালী ও সুসংগঠিত, আমি যদি মনে করতাম কোনো কিছু করার কিন্তু অনেক কিছুই করা সম্ভব ছিল, কিন্তু আমি আচরণ বিধি লঙ্ঘন হবে মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাচিভমেন্ট সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে সেই কারণে আমি কাউকে দুঃশব্দ করতে দিচ্ছি না, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছি। আমি মনে করি যে আহাদ ভাই একের পর এক আমি আহাদ ভাইকে বলবো একটা জিনিস থেকে বিরত রাখার জন্য, আহাদ ভাইয়ের মধ্যে কম্পিউটার জ্ঞান আছে, ওই কম্পিউটার ম্যান শুধু আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে একের পর ওয়ার্ড আমেরিকার সভাপতি সেক্রেটারি বাবা দলীয় ছাত্র যুবলীগ সেক্রেটারি নামে একের পর এক শুধু খালি কমপ্লেন করেই যাচ্ছেন কমপ্লেন করেই যাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই, যার কোনো প্রমাণ নেই, সম্পূর্ণ অযৌক্তিক ভাবে আমার সাথে বড় ভাই কাজগুলো করে যাচ্ছে। আমি মনে করি আহাদ ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমি কথা দিচ্ছি আপনি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করেন, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে, কারণ আমার গণতন্ত্র জনগণ দেখেছে আপনার গণতন্ত্র জনগণ দেখেছে। ধন্যবাদ। শফিকুল ইসলাম শিমুল, আপনি যেভাবে বলেন বেশ কয়েকটি কথা কিন্তু এর মাধ্যমে তুলে আসলো এবং আরও কিছু অভিযোগের কথা, স্পেসিফিক অভিযোগের কথাও কিন্তু আপনি বললেন আহাদ আলী সরকার, এ প্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য থাকলে? আসলে শিমুল সাহেবের কথাগুলো বললো এটা খুব স্পষ্ট হলো না আমার কাছে। তারপরও আমি বলি যে আমি নাটোরে আপনি আসবেন দেখবেন আমি এখন অনেক জায়গায় পোস্টারই দিতে পারিনি, আর শিমুল সাহেব যে পোস্টার গুলো লাগিয়েছে, শিমুল সাহেব যে অফিস গুলো করেছে, এই 4-7-5-7-10-7-20-7-50-7 ধরে এত পোস্ট, এত
নিয়ম হলো প্রত্যেকটা ইউনিয়নে একটা করে অফিস থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অফিস থাকবে। তার 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 আপনি আসুন দেখুন যে তার প্রত্যেকটা ওয়ার্ডে 8টা 10টা করে অফিস, তার ইউনিয়নে কমপক্ষে 5-6টা অফিস। সে নিয়ম শৃঙ্খলা ধারে না, সে কোনো শৃঙ্খলা মানে না, এবং সে শৃঙ্খলার পরিপন্থী কাজ করেই যাচ্ছে। আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে অথবা আমি একজন এই দেশের নাগরিক হিসাবে আমি আমার দায়িত্ব মনে করি যে নির্বাচনী বিধি অনুযায়ী আমার প্রত্যেকটা ব্যাপারে আমার কোনো বিষয়ে আমার জেলা প্রশাসক কোনো ব্যাপারে আমার ডেপুটি কোনো ব্যাপারে আমার স্ত্রী উনি বেশ কয়েকটি ব্যাপার বললেন, শফিকুল ইসলাম শিমুল বললেন আপনি ব্যর্থ, সে কারণেই আপনাকে নৌকা থেকে ছিটকে পড়তে হয়েছে। উনি বললেন যে আপনার একজন কম্পিউটার ম্যান আছেন যিনি কিনা উনার কথা অনুযায়ী মিথ্যা প্রচারণা চালিয়েই যাচ্ছেন, এই দুটো অভিযোগ, এবং তৃতীয় যে বড় অভিযোগ করেছেন যে আপনি সহ জেলা আওয়ামী লীগের আরও দুজন, এই তিনজন প্রকাশ্যে তার বিরোধিতা করছেন এবং সব জায়গায় কুৎসা রটনা করছেন, শফিকুল ইসলাম শিমুলের মতে এই তিনটা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচার করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন আমাদেরকে, এখানে আওয়ামী লীগ প্রচার করতে পারবে, আমার স্বতন্ত্র প্রার্থী প্রচার করতে পারবে, কংগ্রেস প্রার্থী প্রচারণা করতে পারবে, সবাই প্রচার করতে পারবে, প্রচার প্রচারণা করতে পারবে, প্রচারণার ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিয়েছেন। শুধু সমান অধিকারই নয়, উনি বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী এবং নৌকার প্রার্থী তারা যদি ভোট নিয়ে পাশ করে আসে আমি তাকে সমান আমি তাকে সমান অধিকার দেব এবং আমি তাকে আমি আমার দলের প্রার্থী হিসাবে আমি তাকে তাকে গ্রহণ করে নেব। সুতরাং এখানে শিবু সাহেবের কোন আমার বিরুদ্ধে ওই সকল অভিযোগ আমি মনে করি ভিত্তিহীন, মানে ভিত্তিহীন এবং নিঃসন্দেহে আপনার প্রতিটি কথাই আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। শফিকুল ইসলাম সেলিম শিমুল, আপনি মাথা নাড়ছিলেন, সো আপনি আপনি নিঃসন্দেহে সেই কথাগুলোকে হয়তো আপনার একটা কাউন্টার আছে, আমরা সেই কাউন্টারগুলো জানতে চাই। আমার একটা জিনিস এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমার বড় ভাই কথা বলতে বলতে বেঁধে যাচ্ছে কথা, মানে মিথ্যা কথা বলতে পারছে না, আমার মুখে বেঁধে বেঁধে যাচ্ছে, বুঝছেন, সত্য কথা হলে কিন্তু বেড়ে যেত, মিথ্যা কথা মানে সারা গুজা বলা বলার কারণে সে কথাটা বলতে পারছে না, অটোমেটিক আল্লাহ তালা তত্ত্বে মুখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি আপনার কাছে, জি, যারা স্বতন্ত্র ভোট করবে বিদ্রোহী ভোট করবে তাদেরকে স্বাগত জানাই, স্বাগতম জানাই, জনগণ নির্বাচন করবে কে জয়লাভ করবে, কে বিজয় হবে, কে বিজিত হবে। এখন একটা জিনিস আমি আপনার কাছে প্রশ্ন করি, আমি আহাত ভাইয়ের কাছে প্রশ্ন করি, আহাত ভাই হচ্ছে এই নৌকা নিয়ে চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন নৌকা নিয়ে না, কিন্তু পরবর্তীতে এমপি হয়েছিলেন নৌকা নিয়ে, তার জন্য আমরা কাজ করেছিলাম, তার জন্য সমস্ত জনগণ কাজ করেছিল এই নৌকা নিয়ে। আহাত ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা, তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এই নৌকার বিপক্ষে তিনি কিভাবে গেলেন, কিভাবে স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থী হলেন, কার প্ররোচনা করে এই কাজটি করলেন? নাটোরে তো আরো রাজনৈতিক দল তারা মনোনয়ন কিনেছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সবাই ভোট করতে পারবে, কিন্তু তার নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, যার কারণে তিনি নৌকার বিদ্রোহী হিসাবে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি তার বুদ্ধিতে করেন নাই। এখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বুদ্ধিতে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুক্তিজামি মামলুর বুদ্ধিতে তিনি এই কাজটি করেছেন। আমি বলি একটা জিনিস বলি, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে নাটোরে জনসভায় বক্তব্য হয়ে গেছেন, তিনি বলেছেন আমার প্রার্থী নৌকা আপনার নৌকার সঙ্গে থাকবে, নৌকা আমার কাপড়িকে আমার দলের প্রার্থী নৌকাকে জয়লাভ করার জন্য আপনার কাজ করবেন। তিনি বলেছেন গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এই নির্বাচনকে
তিনি স্বাগত জানাবেন, জানাবেন কিন্তু পুরো বিদ্রোহী প্রার্থীকে মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করে দিবেন সেটা পরের বিষয়। কিন্তু আপনি আহাদারি সরকার, আপনি নৌকা নিয়ে আপনি বিজয় হয়েছিলেন, এমপি হয়েছিলেন, আপনি প্রধানমন্ত্রী করেছিল, আমরা সমস্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আপনাকে ভোট করেছিলাম, কিন্তু আপনার তার পূর্বে কি করেছিলেন মনে আছে? যখন হানিফ শেখকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়েছিল তখন আপনি অবলম্বন করছেন, বিএনপির সঙ্গে যোগাযোগ করছেন, জামাতের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের ভোট দেওয়ার জন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কালেক্ট করছেন এবং তাদের নেতার সঙ্গে। শিমুল, আপনি যে অভিযোগগুলো তুলছেন সেই অভিযোগগুলো, শিমুল সরি আমি আপনাকে থামিয়ে দিতে হলো, আপনি যে অভিযোগগুলো তুলছেন সেই অভিযোগগুলো খুবই গুরুতর অভিযোগ। আওয়ামী লীগের একবারের এমপি, মন্ত্রী এবং বর্ষিয়ান একজন নেতা, উনি বিএনপি এবং জামাতের প্ররোচনায় আপনার বিপক্ষে এসে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আপনার এই কথাগুলোর পেছনে কি যথার্থ তথ্য উপাত্ত রয়েছে, আপনি কি মনে করছেন? অবশ্যই আছে, অবশ্যই আছে, প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, কোথায় গিয়েছিলেন সব প্রমাণ আছে। কিন্তু আমি এটা তোমার দল ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আমি এটা প্রকাশ করতে চাই না, কিন্তু তার কি অবস্থান সেটা আপনি বলেন, ইনশাল্লাহ আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এটা পরিষ্কার হয়ে যাবে। আপনি কি আহাদ আলী সরকারকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা শিমুল? না, প্রশ্ন আছে না, চ্যালেঞ্জ কেন মনে করবো আমি? চ্যালেঞ্জ আওয়ামী লীগ কোনো সময় কাউকে চ্যালেঞ্জ মনে করে না, আওয়ামী লীগ জনগণের উপর নির্ভর করে, জনগণের মনের উপর নির্ভর করে তারা কাজ করে এবং আওয়ামী লীগের বিশ্বাস রয়েছে যে আওয়ামী লীগ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ দুর্বার করতে এগিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আসে জনগণের দোল করে জনগণের সেবা পৌঁছে দিচ্ছে, আজকে জনগণ সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে, নৌকার সঙ্গে থাকবে, আওয়ামী লীগের সঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। আমি তাকে কোনো কিছু মনে করছি না, সে প্রতিযোগী আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেটে চলছে, এছাড়া কিছুই নয়। আর আপনি যে কথাটি বললেন, ব্যর্থতার কথা বললেন, যে আমি দুইবার এমপি, আমি এই গ্যাসের ব্যাপারে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকে যিনি বসে আছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমার সবচেয়ে বড় ভাই আহাদ সরকার, তিনি মন্ত্রী থাকা অবস্থায় এই নাটোরের বাগাতিপাড়ও বুঝে গ্যাস গিয়েছে, উনাকে বলেছিলাম উনি রাখতে পারে নাই, করতে পারে নাই, তারপরে আমি এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছে ইন্ডাস্ট্রিয়াল জন্য গ্যাস দিবে, কিন্তু রাশিয়ার যুদ্ধের কারণে বিভিন্ন সমস্যার কারণে এটাই থেমে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আমি বিভিন্ন মানে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানার জন্য আমি গ্যাস দিয়ে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আপনাদের, জি অবশ্যই, জি আদালত স্যার, আমি আমি একটু বলি, আসলে শিমুল স্যার মিথ্যা বলতে বলতে সত্যি কথা বলা ভুলে গেছেন, উনি উনার মুখ দিয়ে আর সত্য কথা বের হয় না, উনি উনি দুইবার সংসদ সদস্য রয়েছেন, জি ওনাকে আপনি জিজ্ঞাসা করেন তো, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হচ্ছে শেখ হাসিনা, রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সময় ওনাকে দুইবার সংসদ সদস্য বানালেন, এই দুইবারে উনি নাটোরে কি উন্নয়ন করেছেন, নাটোরের মানুষের কাছে কি উন্নয়ন পৌঁছে দিয়েছেন, নাটোরের মানুষ তার কাছ থেকে শুধু ধোকা খেয়েছে, শুধু ধোকা খেয়েছে আর ধোকা খেয়েছে, সেই সেই ধোকার প্রমাণ আগামী নির্বাচনে ইনশাল্লাহ সে পাবে, সেই ধোকার প্রভাব সে পেয়ে যাবে ইনশাল্লাহ, এটা পাওয়ার জন্য আমি তাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আরেকটা ছোট্ট বিষয় আপনাকে তখন আমরা পাইনি, উনি একটি গুরুতর অভিযোগ করেছেন যে আপনি বিএনপি এবং জামাতের সাথে একাত্মতা ঘোষণা করেই তাদের মদতেই আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষণা দিয়ে
উনি গ্রেপ্তার হয়ে গেলেন, তারপরে আমি রেখেছি আমাকে 75 জন মিলিটারি চেয়ারে সে সময় আমাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল। তার আগে আমি ভারতে গিয়ে আমি গোল্ড মেডেলে হাই ট্রেনিং নিয়েছি। আমি আমি আমার শ্রদ্ধ বড় ভাই আমার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম তার ক্ষেত্রে আমি ট্রেনিং নিয়েছি। আমি এবং দেশের অভ্যন্তরে আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি আহারানি সরকার। সুতরাং আমাকে ওই বিএনপির সঙ্গে কোনো চার্টার সঙ্গে কোনো লেখার কারণে বাংলাদেশের মানুষ মানুষ জানে আহারানি সরকার একজন সত্য একজন সত্য একজন সত্য। জি, এত কিছুর পরও আপনার রাজনীতিতে অনুজ শফিকুল ইসলাম শিমুল আপনাকে কোনো অর্থেই চ্যালেঞ্জ মনে করছেন না, আপনার কাছ থেকে এটা শুনবার পরে আবার আসবে? আমি তাকে বলতে আমি সে তো আমাকে চ্যালেঞ্জ মনে করছেন না, আমি তাকে গুনছি না, আমি তাকে গুনছির মধ্যে নিচ্ছি না। ইনশাআল্লাহ নিরপেক্ষ ভোট হোক, যে আমাদের ইচ্ছা নিরপেক্ষ ভোট হোক, ওনাকে আমি 50,000 ভোটে হারাবো ইনশাআল্লাহ। 50,000 ভোটে হারাবেন আপনাকে শিমুল? জি হয়েছি একবার মন্ত্রী হয়েছি, আবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। ওনার উনি মনে সাহস থাকে উনি আমার সঙ্গে সততার সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করুক, দেখি আমরা পাক কাকে ধরি পারে। যদি ধরি ন্যাচারাল জনগণ ওনাকে ওনাকে ভোট দেন উনি চলে হবেন, আর ন্যাচারাল জনগণ যদি আমাকে ভোট দেয় আমি চলে হব, এটা আজ তো কোনো জি শিমুল, আপনি আপনার কথা শুনবো। জি জি, আমার বড় ভাই এত সুন্দর কথা বলছে, আমার বড় ভাই কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবে আমাদের ঘুমছে না, বড় ভাই তো সে বলতে পারে ঘুমছে না বলে একটা জিনিস বলি আমার ব্যক্তিগত জি আমার বড় ভাইয়ের কাছে আমার ছোট ভাই শিমুল দিতে পারবে না, যে আদালি সরকার এবং শফিকুল ইসলাম শিমুল ওই 10 বছরে যদি করি অংশগ্রহণমূলক মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন যে এই সবাই চেষ্টা করছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করবার ক্ষেত্রে। সো এই যে কথার লড়াই, এই যে মাঠের লড়াই, এই সব লড়াই শুধুমাত্র দ্বাদশ জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ করবার ক্ষেত্রে। সো সেক্ষেত্রে প্রথমে শিমুল আপনার কাছে শুনতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন করবার ক্ষেত্রে আপনার কৌশল কী, কীভাবে আপনি আপনার সমর্থকদেরকে ভোটারদেরকে ভোট কেন্দ্রে টানছেন?
এরপরে আমরা আসবো আহাদাবি সরকার কাছে। জি ঠিক আছে, আমার কথা কিন্তু আমি ক্লিয়ার করব না, আমার ভাই যে কথাই বললো আমাদের কথাটা বলতে দিতে হবে। জি ছোট করে একটু জবাব দিয়ে আপনি সেখানে চলে আসুন। মিথ্যা বানোয়া ভিত্তিহীন কথা সে বলছে। জি এই কথা গ্রামবাসী তাকে জানে সে কেমন ছিল, আর এখন আমার বড় ভাই দাঁড়িয়ে গিয়ে মাথা চুপ দিয়ে বেড়াচ্ছে, নামাজ পড়ছে, এখন আমিও 5 সপ্তাহ নামাজ পড়ি কিন্তু আমি সাইন বোর্ড রাখি না চুপ দিয়ে, এবং গাড়ি আমার নাই কিন্তু 5 সপ্তাহ নামাজ আমিও পড়ি। আল্লাহর কাছে আমরা বিভিন্ন রকম দোয়া চাই, বিভিন্ন সমস্যার কথা আল্লাহর কাছে বলি, উনি খালি গাড়ি রাখছে এবং চুপি রেখে ঘন্টা বেজে কথাবার শুরু করেছে, সেখানে গ্রামবাসী সবাই জানে। অংশগ্রহণমূলক নির্বাচন তিনি বলেছেন পোস্টার লাগাতে পারছেন না, তা আমি হাত ভাইকে বলবো আপনার পোস্টার গুলো আমাদের বাড়ি দিয়ে আমার নিরাপদ দিকে নিয়ে আমার ওয়ার্ড আপনি কিনা নাম দিয়ে আমি লাগিয়ে দিব, আপনি আমাকে সাথে দিয়ে আমি পোস্টার লাগিয়ে দেবো, কোথায় লাগাতে চান বলবেন আমি লাগিয়ে দেবো। জি আহাদ আলী সরকার, জি অংশগ্রহণমূলক নির্বাচন করতে আপনার কৌশল কি এবং আপনার অনুজ রাজনৈতিক অনুজ বললেন আপনার পোস্টার লাগিয়ে দিবে? জি আমি আমি 2008 সালের 29 তারিখে আমি যে নির্বাচনটি করেছিলাম, আমার প্রান্তীয় নেত্রী নজি শেখ হাসিনার নেতৃত্বে, সেই নেতৃত্বে জয়লাভের পর 5 বছর আমি মাগরি ইউনিয়ন এবং বরুধুয়া সহ মুক্তিযুদ্ধ এলাকার যে উন্নয়নমূলক কাজ করেছি, রাস্তাঘাট, ব্রিজ, কারভার্ট, শ্মশান, মসজিদ, মন্দির, হাইস্কুল, কলেজ, এইসব ব্যাপারে যেগুলো আমি করেছি সেই কাজগুলোই আমাকে এই সুন্দর নির্বাচন করার জন্য সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আপনাদের দুজনের কাছেই জানতে চাইব, একেবারে শেষ দিকে চলে এসেছি, আপনারা একজন এরই মাঝে সংসদ সদস্য ছিলেন নাটোর দুইয়ের, একজন টানা দুবার রয়েছেন এবং সামনেও নৌকা তার উপরই আস্থা রেখেছে, আপনাদের নির্বাচনী ইশতেহারটুকু জানতে চাই, নাটোর দুইকে আপনারা কোথায় নিয়ে যেতে চান? জি প্রথমেই শুনবো শিমুল আপনার কাছে। আপনি তথ্যের ভিত্তিতে আপনার তথ্য দিবেন যে এখানে নাটোর কি অবস্থা ছিল এবং তার দুই সন্তান গোটা নাটো তার দুই সন্তানের কাছে জিম হয়েছিল এবং তার দুই সন্তান এত সুন্দর মানুষ জীবন করে গোটা নাটোর বাসী আপনি বলো সবাই জানে তার দুই সন্তান মাদকাসক্ত এবং নাটোর বাসী এটা কেউ অজানা নাই, আপনি তথ্য নিয়ে দেখবেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমার জীবন কেটে ফেলব, এই কারণে তার সন্তানের যে কর্মকাণ্ডের কারণে আদালত সরকার সাহেব যা করেছেন কারণ আদালত সরকার বোন দেওয়া অবস্থা থেকে বাদ দিয়ে তোমার কিন্তু অনুসর দিতে না, আপনি যেটা বোঝা উচিত যে আচ্ছা যে কথাটা বলছে জি আহাদ আলী সরকার আপনার নির্বাচনী ইশতেহার জানতে চাইবো নাটোর দুই কে ঘিরে। আমার নির্বাচনী ইশতেহার নাটোরের উন্নয়ন করতে চাই, নাটোরের বিশেষ করে আমার যে স্টেডিয়ামটি আমি বলেছিলাম আমি সংসদ সদস্য হিসেবে বাকি হতে পারি আমাকে করে তাহলে এটা সিট সহ চেয়ারের আমি নির্মাণ করবো। আমি আপনার লগানের এলাকার
সেই ভবন ধরন থেকে শুরু করে আপনার ওই মহানগর রেল উৎসা পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটি আমি অত্যন্ত আধুনিক ভাবে যে বর্তমানে নির্মাণ হচ্ছে সেই নির্মাণ শৈলীতে এটাকে পরিপূর্ণ করতে চাই এবং করব। সেই সঙ্গে নাটোর এবং লালঘাট যে রাস্তাঘাট, নাটোরের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট গুলো এখন যে ধোঁয়ায় প্রসারিত হয়ে আছে এটাকে আমি সুন্দরভাবে নির্মাণ করবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই রাস্তা গুলো এত সুন্দর, মানুষ ধুলায় সারা হয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল, সারা বিশ্বের মানুষ জানে। আমি ছোট্ট করে একটা প্রশ্ন রাখি দুজনের কাছে, আমি এখনই আমরা শেষ করে দিব। আমরা এতক্ষণ ধরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এর আগে আওয়ামী লীগ থেকে আরও একজন মনোনীত প্রার্থী যিনি কিনা একবার এমপিও ছিলেন আহাদ আলী সরকার, আপনাদের মধ্যেই কথার লড়াই আমরা দেখলাম। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, আপনাদের তুমুল ব্যস্ততার মাঝেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, 5ই জানুয়ারি পর্যন্ত নিয়ম মেনেই চলবে এই প্রচারণার লড়াই, চলবে কথার লড়াই। আজ এই পর্যন্তই, আগামী দিনে আমরা উপস্থিত হব আবারও আপনারই আসনে আপনারই প্রিয় দুজন প্রার্থীকে নিয়ে। কাকে দেখতে চান আমাদের এই আয়োজনে জানান আমাদের, আমরা থাকব আপনার অপেক্ষায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সময়ের সঙ্গেই থাকুন।